আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কীভাবে আপনারা ওপেন জিএল প্রজেক্টের মধ্যে সাউন্ড বা মিউজিক কীভাবে অ্যাড করতে পারেন। এটাই তো ফার্স্ট টাইম একটা প্রজেক্ট ক্রিয়েট করিনি, স্যাম্পল প্রজেক্ট। তো গ্লুড প্রজেক্ট গো, দেন আমি আমার ফাইলটির নাম দিলাম টেস্ট ডট সিপিপি। তো আমাদের ফাইলটা এমনিতে রান হবে না, আপনারা অলরেডি জানেন হয়তো বা, যে কারণটা 17.1.2। তাই আমাদের এখানে একটা অ্যাড করে নিতে হবে ইনক্লুড উইন্ডোজ ডট এস, সো দেন আমাদের এটা রান হবে। সো রান হলো কিন্তু এখানে কোনো মিউজিক নেই। আমার যে ইয়েটা হচ্ছে যে আমার এখানে মিউজিক অ্যাড করতে হবে। সো মিউজিক অ্যাড করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, সেটিংস থেকে এই কম্পাইলারে যেতে হবে, কম্পাইলার থেকে লিঙ্কার সেটিংয়ে যেতে হবে, লিঙ্কার সেটিং থেকে আদার লিঙ্ক অপশন, আদার লিঙ্ক অপশন এখানে আসতে হবে। এবং এখানে আসার পর এই কথাটা লিখতে হবে। সো এখানে এটা কী লেখা আমি এটা একটু বড় করে আপনাদের দেখাচ্ছি, মূলত এইটা লেখা। সো এটা আপনাদের লেখা থাকবে না, LWINMM সামনে একটা এটা এটা সহ এই মানে পুরোটাই আর কি। সো এইটা আপনাদের এখানে এইখানে লিখে এখানে লিখে জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করতে হবে। সো দেন আপনার কাজ হচ্ছে যে আপনার হচ্ছে যে উইন্ডোজ স্টটিস এর নিচে যে আপনি এন্টার দিবেন এবং এখানে লিখবেন যে হ্যাশ ইনক্লুড লিখবেন যে হচ্ছে MM system dot is। সো অলরেডি সাজেশন চলে আসছে, সো এটা লিখতে হবে। দেন আমি রান দিই, তাহলে রান হবে। কিন্তু আমি কখনো কোনো মিউজিক অ্যাড করিনি, মূলত এটা আমি অ্যাড কর মানে এই লেখাটা আমি লেখার পরে আমি যদি এটা ছাপতাম তাহলে কিন্তু হইতো না। যদি আমরা এই যে ইন কম্পাইলারের এখানে যে এই লিঙ্কার সেটিংটা এই যে এটা যদি না সেট করতাম তাহলে কিন্তু আমাদের এই লাইনটার জন্য কিন্তু ইরর দিত, এই 15 নম্বর লাইনের জন্য। সো এরও যাতে না দেয় সেটার জন্য আমি এখানে একটা লিঙ্কার সেটিং অ্যাড করে দিলাম। দেন আমি একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য জাস্ট সিম্পলি আমার এই যে মেইন লুপের আগে যেখানে জাস্ট সিম্পলি আমাদের লিখতে হবে যে SND প্লে সাউন্ড। সো SND প্লে সাউন্ড, দেন হচ্ছে আমাদের ওই যেই সাউন্ড ফাইলটা আছে, সাউন্ডের যে ফাইলটা, তো আমাদের মনে রাখতে হবে অলওয়েজ আমাদের সাউন্ড ফাইলটা মানে WAV এই ফরম্যাটে থাকতে হবে। WAV এই ফরম্যাটে থাকতে হবে। কিন্তু আমাদের MP3 বা MP4 বা মানে আরও যেসব ফরম্যাট আছে অডিওর জন্য সেই ফরম্যাটে থাকলে হবে না, অনলি WAV ফরম্যাটে থাকতে হবে। সো এখন WAV ফরম্যাটে সব কিছুই পাওয়া যায় না, অনেক ভিডিওই মানে অনেক অডিওই পাওয়া যায় না। সো WAVতে কনভার্ট করার জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা অনেক ভালো এবং এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এখান থেকে কীভাবে আপনি কনভার্ট করতে পারেন, যে কোনো MP3 ফাইলকে WAVতে কনভার্ট করতে পারেন বা আরও যে কোনো ইয়ে থেকে কনভার্ট করতে পারেন, সেটার জন্য সিলেক্ট ফাইলে যেতে হবে। ও সরি, অ্যাট ফার্স্ট এখানে কনভার্ট MP3 টু ওয়েব এটা থাকতে হবে। দেন সিলেক্ট ফাইলে গিয়ে ধরুন আমি এটাকে WAV করবো, সো ওপেনে যাব দেবো। দেন এটা ওপেন হয়ে গেল, দেন এই কনভার্টে ক্লিক করবো। সো দেন ফার্স্টে এটা আপলোড হবে, আপলোড হওয়ার পর WAV ফরম্যাট হবে এবং তারপর হচ্ছে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। সো একটু ওয়েট করুন। সো এখন প্রসেসিং হচ্ছে, দেন আমি যদি ডাউনলোডে চাপ দিই তাহলে দেখেন এই যে আমার WAV ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এই ফাইলের সাইজটা অনেক বড়ো হয়, এটা দেখে ঘাবড়ানোর কারণ নেই। আর আমার এটা অলরেডি ওয়েব ফর্মেট করা আছে এবং আমি ডাউনলোডও করছি, সো আমি আর ডাউনলোড করতেছি না। তো এইভাবে মূলত আপনারা করবেন। দেন আমাদের কাজ হচ্ছে যে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে আমাদের এই যে প্রজেক্ট যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আনা, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখনকার কাজ তো আমার এটা হচ্ছে এখানে আমি করছি test.cpp। দেন আমি যদি এটা বাইরে মানে যেটা আমি মাত্র ডাউনলোড করলাম কোনটা, এখান থেকে এই মিউজিক থেকে এই যে এটা আমি ডাউনলোড করছি একটু আগে, সো কপি করলাম। কপি করে আমি যদি এই ফোল্ডারে আসি, আমি যদি সিম্পলি এখানে পেস্ট করি তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমাদের কোডে এরর দিবে। তো আমি যদি এটাকে নামটা এত বড় না দিই, আমি সাপোজ এখানে দিলাম অডিও দিলাম জাস্ট সিম্পলি অডিও ডট MP3, সরি এটা
MP3 আছে আমাকে ওয়াপ ফাইলটা আমি অন্য জায়গায় রাখছি আমি একটু আনি এটা হচ্ছে আমার এখানে আছে এই sound.wav মানে আপনারা জাস্ট ডাউনলোড করবেন ওইভাবেই আমি অন্য জায়গায় রাখছিলাম ভুলে সো এই যে sound.wav এইটা হচ্ছে আমার ওয়াপ ফাইলটা তো এটা আমি জাস্ট যদি এখানে পেস্ট করি দেন আমি যদি এখান থেকে রান করা ট্রাই করি তাহলে কিন্তু অবশ্যই এটা হবে না সো এই এসএনডি প্লে সাউন্ড লেখার পর আমাদের লিখতে হবে যে ওই যে আমার যে ফাইলের নামটা sound.wav সো দেন কমা দিয়ে আমাদের লিখতে হবে হচ্ছে আপনার এসএনডি এস এন ডি এস ওয়াই এন সি এটা দেন তিন যদি এটাকে রান করেন তাহলে কিন্তু আপনার এটা রান হবে না মানে সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি না কিন্তু কেন পাচ্ছি না তার কারণ হচ্ছে যে আমি আমার যেই মানে যেইখানে আমি কাজ করতেছি stage.cpp এখানে আমি সাউন্ডটা রাখছি কি বাইরে এখানে রাখলে হবে না আমাদেরকে এটা এখান থেকে কপি করে নিতে হবে নিয়ে কপি বাকার যেটাই করেন বিন ফোল্ডারে যেতে হবে ডিবাগ ফোল্ডারে যেতে হবে এবং এইখানে পেস্ট করতে হবে ওইখানে পেস্ট করলে হবে না সো এইখানে আমাকে পেস্ট করতে হবে দেন আমি যখন যদি রান করি তাহলে কিন্তু আমার মিউজিকটা বাজতেছে সো এখন মিউজিকটা বাজতেছে সো এটি আমাদের করতে হবে আমাদের বাইরে পেস্ট করলে হবে না যেমনটি আমি ফার্স্টে এই যে বাইরে পেস্ট করছিলাম এখানে পেস্ট করে কোনো লাভ নেই সো এটা ডিলিট এই বিন ফোল্ডারের ভিতরে গিয়ে ডিবাগের ভিতরে গিয়ে এখানে পেস্ট করতে হবে আমার ওয়াপ ফাইলটা আর কীভাবে ওয়াপ করতে হবে সেটা আমি অলরেডি দেখাইছি সো এই তো এইভাবে করে আপনার হচ্ছে আপনাদের গ্লুড প্রজেক্টের ভিতরে আপনারা সাউন্ডটা অ্যাড করতে পারেন সো এই হচ্ছে সেই ফাংশনটা এবং আমি ওই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম